আসসালামু আলাইকুম। pbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা যে সংবাদটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের গণতন্ত্র থেকে নাকি ব্রিটেনের জনগণকে গণতন্ত্র শেখানো যায়, তেমন একটা দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনার আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক জনাব জয়নাল আবেদিন। তিনি ছিলেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং তার লিখিত অনেক বই রয়েছে, এবং তিনি একজন বিশিষ্ট সাংবাদিকও বটে। আমাদের আজকের অনুষ্ঠানে জনাব জয়নাল আবেদিন, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। মিস্টার জয়নাল আবেদিন, পিবিসি এর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম, আপনাকেও আমার পক্ষ থেকে এবং আমার যা শ্রোতা দর্শক সবাইকে আমি আসসালামু আলাইকুম, এবং সবাইকে আজকের অনুষ্ঠানে আমি আহ্বান জানাচ্ছি। আমরা কিছু কথা বলতে চাই এবং আপনার শুনতেও চাই। জনাব সাহেব, আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা কয়েকটি পত্রিকার পেপার কাটিং দেখব। জি, আমি প্রথমেই আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি মানব জমিন পত্রিকায় যে নিউজটি ছাপা হয়েছে সেই নিউজটি সম্পর্কে। আপনি এখানে দেখতে পারেন মানব জমিন পত্রিকার আজকের সংবাদ আর কি। এখানে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশের কাছ থেকে গণতন্ত্র শিখতে পারে ব্রিটেন, পররাষ্ট্রমন্ত্রী। শুধু মানব জমিন না, অনেকগুলি পত্রিকায় একই সংবাদ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ধরনের পত্রিকার সংবাদের পাশাপাশি এবারে আমরা যাব নিজস্ব একটি সংবাদ প্রতিবেদনে। প্রতিবেদনটি দেখে এসে তারপর আমরা আলোচনা শুরু করব। বাংলাদেশের কাছ থেকে গণতন্ত্র শিখতে পারে ব্রিটেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি ডেমোক্রেসির সূতিকাগার ব্রিটেনের গণতন্ত্রের দুর্বলতা থাকলে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে রবিবার বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমাদের অস্থিমজ্জায় গণতন্ত্র এবং ন্যায়পরায়ণতা বিদ্যমান, আমাদের রক্তে ন্যায্যতা ও মানবাধিকার, আমাদের এগুলি নিয়ে অন্যদের শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের অর্থাৎ ব্রিটেনে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আমাদের থেকে শিক্ষা নিতে পারেন। বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে আলাপ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজেই শুরু করেন বলে দাবি করেন। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তারা জিজ্ঞাসাও করেননি। এই ব্যাপারে আপনার কি মন্তব্য যে বাংলাদেশ থেকে কি ব্রিটেনকে গণতন্ত্র শেখানো যায় কিনা? আসসালামু আলাইকুম ভাই, আবার সালাম দিলাম সবাইকে। আপনার ধন্যবাদ আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য আপনার দিয়েছেন। আমি প্রথমত এটা শুনেছি এবং শুনেই আমি যার ফল নাই কষ্ট পেয়েছি, মনে লজ্জায় অপমানে, যে কাকে কি বলে, কোথায় কি কাকে কি বলতে হবে। ওনারা ক্ষমতা ঠেলায় ক্ষমতার জোরে অপকর্ম করতে করতে সেই তাদের যে বোধ শক্তি অনুভূতি সেটা তারা হারিয়ে ফেলেছেন। এদের কাছে কোনো লজ্জা শরম দায়িত্ববোধ কিছু আছে বলে, কোনো অনুভূতি আছে বলে মনে করি না। তো উনি অনেক কিছু বলেছেন, আমি এগুলো রিপিট করতে চাই না, তাহলে আমার সময় নষ্ট হবে। আমি মনে করি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, ওনার প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে ওনারা ওয়েস্টমিনিস্টার স্টাইলের ডেমোক্রেসি বাংলাদেশে চালু করেন বা সেটা তারা ফলো করতেছেন। কিন্তু ওয়েস্টমিনিস্টার মানে ডেমোক্রেসি থেকে এইরকম ঘটনা ঘটে যেগুলো আমাদের দেশে ঘটেছে। তো সেই জন্য আমি মনে করি আমাদের কাছ থেকে ব্রিটেন যে যেগুলো শিখতে পারে সে এরা ওনারা আমাদেরও চিন্তা আমাদের দেশের কথা ভাবি বা দেখি, তখন মনে করি আসলে আমাদের দেশের সরকারের কাছে পররাষ্ট্রমন্ত্রী বলেন বা প্রধানমন্ত্রী বলেন এদের কাছে ব্রিটেন কিছুই কিছুই শিশু এখন তারা। কেন? ওনারা জানে না কীভাবে ভোট চুরি করতে হয়। আমি তাদের একটা লিস্ট আমি বলতে পারি, আমি পররাষ্ট্রমন্ত্রীর কথাগুলোকে একটু মানে শিখার জন্য যা যা বলা উচিত যা তা শিখেননি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র বা সম্পূর্ণ ডেমোক্রেটিক কান্ট্রিগুলো পৃথিবী যারা যেখানে আসেন, অস্ট্রেলিয়া থেকে আরব, জাপান থেকে শুরু করে একবারে আমেরিকা বা মানে এমনকি নিকারাগুয়া পর্যন্ত, এসব দেশগুলো যা এখন শিখতে পারেনি সেগুলো আমি একটু বলতে চাই।
আমাদের দর্শকরা হয়তো আমার কথা শুনে আমার সাথে একমত হবেন, যেগুলো শেখা উচিত। ব্রিটেন আমাদের কাছ থেকে শিখতে পারে কি, কি শিখতে পারে? চরম মিথ্যাচারিতা, ধোকাবাজি, ভোটারবিহীন নির্বাচন, ব্যালট বাক্স চুরি, ভোটের আগের রাতে ভোটের বাক্সতে ব্যালট বাক্স ঢুকিয়ে রাখা, নির্বাচনী কেন্দ্র দখল করা, বিরোধী দলের এজেন্ট এমনকি প্রার্থীকে পর্যন্ত কেন্দ্র থেকে বের করে দেওয়া, এইরকম কথাগুলো তারা শিখতে পারে। এবং বেতলা পিটানো, অপোজিশন পার্টির লোকদেরকে বেতলা পিটানো এবং তাদেরকে মুখ বন্ধ করা, তাকে জেলে দিয়ে দেওয়া। এবং আমাদের ভোট কেন্দ্রে কি এটা কি ভোটার না থাকার কারণে যে গরু ছাগল ঢুকে কিংবা কুকুর ঢুকে, কুকুর ঘুমায় সেখানে, এই এই দৃশ্যগুলো তো আমাদেরকে আমরা দেখেছি, সারা দুনিয়ার লোক দেখেছে। এই সব দেখা সত্ত্বেও এই পররাষ্ট্রমন্ত্রী কীভাবে দুনিয়াকে সম্পূর্ণ মিথ্যুক বানিয়ে তাদের সময় তোলা ছবিগুলোকে, 2014 সালের ছবি, 2018 সালের ছবি আমাদের আমরা দেখেছি, সারা দুনিয়া দেখেছে। এইসব দেখার পরে এই পররাষ্ট্রমন্ত্রী নামধারী এই লোকটা কীভাবে সবাই কাছে মিথ্যা কথা বলে যে ব্রিটেনের উচিত এগুলো শিক্ষা, শিখতে ফল হলে এটাই শিখা উচিত। ওদের এছাড়া কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নাই, ওরা সভ্য, ওরা ভদ্র। আজকে আমাদের প্রধানমন্ত্রী বলছে যে সভ্যতা ভদ্রতা উনি বেশি ভালো জানে। তাহলে যিনি এদেশে আসতেন একজন মন্ত্রী, ব্রিটেন থেকে আসছেন, তো তাকে কি বলতে হবে? যদি এইটা শিখাইতে হয় আমাদের লজ্জা লাগে এই কথাগুলো বলতে, কষ্ট পাই, যদিও বলছি কিন্তু এই কথাগুলো শুনে এরা তো দেখছে আমরা কেমন ডেমোক্রেসি জানি। আমাদের তাদের ভোটের দিন কয়েকজন লোক মারা গিয়েছে, কয়েকজন লোককে অ্যারেস্ট করা হয়েছে, কয়টা ব্যালট বাক্স চুরি হয়েছে, তার কোনো একটা হিসাব দিক উনি। তারপরে বলুন যে ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিটা ভালো নয়, আমাদের তো নিতে হবে। এসব না করে উনি আমাদেরকে অপমান করেছেন, লজ্জা দিয়েছেন এবং সারা পৃথিবীর মানুষের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করে ফেলতেছেন। আজকে খবর বলতেছি, আজকে পর্যন্ত ওনারা সবাইকে যে নির্বাচন করবেন তেমন কোনো খবর আমরা পাইনি, যেটা সবাই দাবি, আমাদেরও দাবি, এরা সারা পৃথিবী চায় একটা গ্রহণযোগ্য সবার অংশীদারিত্বমূলক একটা নির্বাচন হোক বাংলাদেশে। তা না করে ওনারা ওনাদের মতো নির্বাচন করবে, বলছে আমরা তো ভালো নির্বাচন করেছি, স্বচ্ছ নির্বাচন করেছি, স্বচ্ছ নির্বাচন কমিশন আছে এবং সেখানে কীরকম স্বচ্ছ কি, ওনারা কোনো ভোট লাগবে না, ভোট ওনারা দিয়ে দেবেন, কোনো ভোটের প্রয়োজন নেই, কোনো ভোটারের প্রয়োজন মানে প্রচারের প্রয়োজন নেই, ওনাদের দলের লোকেরা ভোট করবে, ওনারা ভোট করবে। অর্থাৎ এটা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম না, এটা হচ্ছে অটোক্রেটিক সিস্টেম। অর্থাৎ আপনি ওনারা যে দেশকে ফলো করে মূলত, এটা হচ্ছে দক্ষিণ উত্তর কোরিয়া, ওখানে ভোট হয় দলের মধ্যে, দলে ভোট দেয়। রাশিয়াতে দলের মধ্যে দলে ভোট হয়, অন্য দলের লোকেরা ভোট দিতে পারে না, অন্য কোনো দল নেই সেখানে, এক এক নেতা এক দেশ, আর নামটা বললাম না আমি। এই যে শুরু করেছে আজকে তাকে নিয়ে তারা কাজ, অথচ শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নীতি যা ছিল সেটাও তারা ফলো করে না। বঙ্গবন্ধু শেখ মুজিব কোনো দিন ভারতকে সাথে কোনো আপোষ যতখানি পেরেছে যুদ্ধ লড়াই করেছে, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছিল। উনি কখনও পানি নিয়ে আপোষ করেননি, উনি কখনও আমাদের দেশের ভিতর দিয়ে ইন্ডিয়াকে যেতে দেননি, কোনো ট্রানজিট দেননি, কোনো এখন করিডোর দেননি, কিছু দেননি। আজকে তো সব দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের রাস্তা দিয়া ওরা যাবে কি যাবে না এটা ওরা ঠিক করে, আমাদের কিছু করার নেই সেইখানে। এসব তো ওনারা উনি দেননি, অথচ এরা উনি যা দেখেছেন কি, আমি যেদিকে তাকে শুধু চোখ দেখি, যেদিকে তাকে শুধু চোখ দেখি, সে প্রতিদিন জীবনে সবচেয়ে সত্য এবং সত্য মানে একবারে ঐতিহাসিকভাবে সত্য বাস্তবতা তা হচ্ছে চোখ দেখি। এবং আজকে চোরগুলো ডাকাত হয়ে গেছে, ডাকাত লুটটা কী হয়েছে জানি না। সুতরাং আমি মনে করি যদি উনি আমাদের মোমেন সাহেব ব্রিটেনকে বা অন্য কাউকে কিছু শিখাতে চান, তো চুরি চাবি কেমনে হয় সেগুলো শিখান। ওনারা এমন চুরি করতে পারে যে মানে খাল কাটার জন্য, নদী কাটার জন্য, নদী না কী পারে পুকুর কাটার জন্য, বালিশ কেনার জন্য, এমনকি হাসের কাছে চাল কেনার জন্য
ওনারা বিদেশে লোক পাঠান, ট্রেনিং পাঠিয়ে পাঠান শিশু রান্না করার জন্য। জনাব সাহেব, ইতিমধ্যে আমরা আর একটি মেসেজ পেয়েছি যে প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং কোনো সংলাপে তিনি আর জড়াবেন না, অর্থাৎ যেই দল যদি ইলেকশনে আসে আসবে, না আসলে না আসবে, তাতে তার কিছু আসে যায় না। একটু আসুন আপনার, আমরা সেই স্ক্রিনটা শেয়ার করি, আমরা একসাথেই দেখি নিউজটা। আচ্ছা ঠিক আছে জি, ইতিমধ্যে আমরা সেই নিউজটি পেয়ে গেছি। তিনি বলেছেন সংলাপ নাকচ, চাপে কিছু আসে যায় না, এবং তিনি সংবাদে বলেছেন যেটা নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে তিনি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে বলেছেন এমন কোনো চাপ নেই যেটা তাকে চাপ দিতে পারে। গণভবনে সাম্প্রতিক কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এমন কোনো চাপ নাই যেটা শেখ হাসিনাকে চাপ দিতে পারে, এটা মাথায় রাখতে হবে, কারণ আমার শক্তি একমাত্র আমার জনগণ, আর উপরে আল্লাহ আছে, আর আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে, কাজেই কে কি চাপ দিল না দিল এতে তার কিছু আসে যায় না। সো জনাব সাহেব, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে যে দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে বিরাজ করছে তাতে শেখ হাসিনা বা বর্তমান যে বিতর্কিত প্রধানমন্ত্রী বলেন, নৈশভোজের প্রধানমন্ত্রী বলেন, আর যেভাবেই বলেন একজন বাংলাদেশের দায়িত্বে এখন থাকা প্রধানমন্ত্রী, তিনি কিন্তু কোনোভাবেই বিষয়টা মেনে নিচ্ছেন না এবং নরম হচ্ছেন না। এই ব্যাপারে আপনি আজকের যে এই যে কিছুক্ষণ আগে সংবাদটা এলো, এই ব্যাপারে আপনার কি মন্তব্য বলুন? আরে ভাই, উনি তো কাউকে মানেন না, যেহেতু উনি যাদেরকে মানেন, যাদের নির্দেশের বাইরে একটা কথা বলতে পারেন না, সে ভারতকে উনি তার প্রধান গুরু এবং আল্লাহকে তো ভয় করেন না। উনি যে আল্লাহ কথা বলে, উনি আল্লাহ কোনো কথা শুনে, উনি মহানবীকে কি সম্মান করেছে একদিনের জন্য, যখন ভোটের প্রয়োজন হয় তখন উনি সব কিছু এখন ঘোমটা টোমটা লাগাইয়া আরও বেশি বেশি করি, উনি এখন নিজেকে অনেক ভালো ভালো মানুষ মনে করে। এত মানুষ যারা মেরে ফেলেছে, ওদেরকে মনুষ্যত্ববোধ আছে? ওনার মধ্যে কোনো হিউম্যানিটি আছে? একটা লজ্জা আছে? এক কোনো লোক তাকে ভোট দেয় না। তো যদি ওনাকে মানুষ ভোট দেয়, এত জনপ্রিয় হয়, এত উন্নয়ন করে থাকে দেশের জন্য, তাহলে উনি সরে যায় না কেন? উনি সরে ভোট ভোট করুক, তাহলে উনি বুঝতে পারবেন যে জনগণ তার পিছনে আছে কি না। কারণ জনগণ তার পিছনে আছে, যদি জনগণের কাছে বিশ্বাস থাকে, তাহলে হোয়াই ইউ আর হিয়ার ইয়ার না? আপনার জনগণ চায় না? আপনি দেখেন আপনাকে জনগণ চায় কি না? যদি চায় আমরা আপনার মেনে নেব, কিন্তু আপনাকে কোনোভাবেই এই দেশের মানুষ আর চায় না। তার প্রমাণ আপনি জানেন, তার অবস্থা আপনি জানেন, আপনার ঘর থেকে আপনি কেন, আপনার দলের কেউ এখন ঘর থেকে একাকী রাস্তাঘাটে হাঁটতে পারে না, কেউ হাঁটতে পারে না রাস্তাঘাটে, এত ভয়ে মানুষ কি সব খারাপ হয়ে গেছে? মানুষ কি সব খারাপ হয়ে গেছে? আর যদি আপনি ভালো হন, তাহলে মানুষ আবার খারাপ খারাপ ভোট দেবে না কেন? তাহলে মানুষ আবার ভোট দেবে। কিন্তু উনি জানেন ওনার ভাগ্যে এই দেশের মানুষ আর ভোট, ওনার ভাগে এখন ভোট পড়বে না, উনি সেটা জানেন বিধায় উনি এখন জোর করছেন। উনি চাচ্ছেন দেশে একটা মারামারি হোক, ওনার ওনার যে ইয়ে তার যে আর্জন আছে ওনার এই কি উপজেলা কাদের সাহেব, উনি আজকেও বলছে যে দেশে গৃহযুদ্ধ হোক, গৃহযুদ্ধ হওয়ার জন্য উনি রেডি হচ্ছে, মানুষে বলছে, উনি প্রতিদিন বলে শান্তি সমাবেশ করে, শান্তি সম্মেলন করে, আর ওইখানে মারামারি করার জন্য বলে মোড়ে মোড়ে থাকবা। তাদের দলের লোক সবগুলা প্রশিক্ষিত, সবার কাছে অস্ত্র আছে, তারা সবাই মানুষকে যেখানে সেখানে পারে তারা ইচ্ছাগুলো মারতে পারে, মারে, কোনো সমস্যা নেই। তো এই লোকটাকে এই এইসব লোকদের সাথে আমাদের মানুষের এই দেশের জনগণের আর কোনো সম্পর্ক নেই। এদের গুরু হচ্ছে, এদের সমস্ত শক্তি হচ্ছে ইন্ডিয়া, ভারত, এই দেশের জনগণ নয়। জনগণ হলে, জনগণ যদি হতো তাদের স্বচ্ছ বোধ হতো। উনি কী ভোটে আসছেন ক্ষমতায়? উনি কী ভোটে ক্ষমা আসছেন? এখনবার কি কোনো সভ্য দেশে কাদের সাহেব বলে কোনো সভ্য দেশে কেয়ারটেকার সরকার নাই? তো ওনারা তো এই এই জন্য আন্দোলন করেছেন, তখন তাও অসভ্য ছিলেন। যে সময় শেখ হাসিনার কাছে শেখ হাসিনা গোলাম আজম থিওরি নিয়ে নির্বাচন করেছেন, তখন কি অসভ্য ছিলেন? স্বীকার করলেন, তাহলে ওই সময় অসভ্য ছিলেন? এখন ক্ষমতা পাইয়া ভোট টানিয়া চুরি করে মারামারি করে তারা একচেটিয়া ভোট নিয়ে করেন, ভোট ভোট বিনা ভোটে নির্বাচিত হন, নিজেরা নিজেরা নিজের ভোট করেন, নিজেরা নিজেকে ভোট দেন, ভোটও দেন না। তো এই যদি ওনার অবস্থা হয়, তাহলে উনি আমি তো একদম একটা বিবেকহীন, একটা নির্লজ্জ, এবং আর কি আর বাকি কথা মুখ দিয়ে আসা উচিত না আমাদের।
আমরা এতখানি খারাপ ছিলাম আমরা না। একটু বিরতিতে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, বিরতি পরে আবার নতুন ভাবে আমরা আলোচনা করতে যাচ্ছি, আমাদের আর কয়েকটি পয়েন্ট রয়েছে সেখানে আমরা আলোচনা করব। দর্শক, পিবিসি কে সহযোগিতা করতে চাইলে আপনি দেশিমেলা.com ভিজিট করতে পারেন এবং সেখান থেকে যে কোনো একটা লিংকে ক্লিক করে আপনার দৈনন্দিন জিনিসপত্র যদি অ্যামাজন থেকে কিনে থাকেন তাহলে সেখানের একটা সামান্য অংশ পিবিসি পেতে পারে এবং এটাই হতে পারে পিবিসির জন্য সহযোগিতার হাত। দেশিমেলা.com আপাতত অ্যামাজনের থেকে একটি অ্যাফিলিয়েট সার্ভিস নিয়ে থাকে, অর্থাৎ আপনি যদি দেশিমেলা.com এর যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকে মালামাল ক্রয় করে থাকেন তাহলে সামান্য একটা অংশ আমাদের পিবিসি পেয়ে থাকবে এবং এটাই হবে পিবিসির জন্য বিরাট সহযোগিতা। আশা করি আপনারা দেশিমেলা.com থেকে ক্লিক করে তারপরে অ্যামাজন থেকে মালামাল কিনবেন, এতে করে পিবিসিকে সহযোগিতা করা হবে। ধন্যবাদ সবাইকে। ভারত থেকে একটি প্রস্তাব দেয়া হয়েছে, বাংলাদেশে রুপিকে বাংলাদেশের মুদ্রার মতো সমান ভাগে চলার জন্য একটা তারা চাপ সৃষ্টি করতে চাচ্ছে। এখন আন্তর্জাতিক বাজারে আমরা যেটা যেই মুদ্রা দিয়ে বাজার ঘাট করে থাকি অর্থাৎ ইম্পোর্ট করে থাকি সেটা হলো ইউএস ডলার। এখন এই ইউএস ডলার বিপরীতে ইন্ডিয়ান রুপি তারা এন্ডোর্স করতে চাচ্ছে, সেই ব্যাপারে আপনার কি মন্তব্য? তারাই ইন্ডিয়ান রুপি ইগনোর করতেছে না, তারাই ইন্ডিয়ান রুপি ইন্ট্রোডিউস করতেছে, চালু করতে চায়। তারা বলছে, এরা বলছে যে আমাদের দেশ থেকে তারা আমাদের দেশের টাকা তারা কিনবে আর ওখান থেকে আঞ্চলিক ইন্ডিয়ান রুপি জানতে হবে। ভারত যখন বাংলাদেশ থেকে তাদের অবৈধ কর্মচারী যারা বাংলাদেশে কাজ করে তাদের মাধ্যমে ভারতে টাকা পাঠাচ্ছে, এখন ওই টাকাটা যখন ইউএস ডলারে যায় আমরা একটা হিসেব রাখতে পারি যে 12 বিলিয়ন বা 13 বিলিয়ন ডলার ভারত নিয়ে যাচ্ছে প্রতি বছর। এখন এটা যদি রুপিতে চলে যায় তখন তো আর ইউএস ডলারের হিসেবটা থাকবে না, অর্থাৎ ভারত চাচ্ছে টোটাল হিসেব থেকে দূরে রাখতে নিজেদেরকে, সেই ব্যাপারে আপনার কি মন্তব্য? না না, ওনারা চাচ্ছে জিনিসটা এখানে ইন্ডিয়ার বহুদিন থেকে তাদের স্বপ্ন, এখন বাংলাদেশ হওয়ার আগ থেকে স্বপ্ন এখানে কোনো দেশ থাকবে না, অখণ্ড ভারত নামক একটা ভুয়া দেশ থাকবে যেখানে এরা সব জায়গাগুলো ওরা দখল করবে, আমাদের দেশ সহ পাকিস্তান সহ একবারেই সুদূর প্রসার পরিকল্পনা এটা। তো সেই জন্য এখন আমাদের দেশে যেহেতু একটা পরকাশা সরকার আছে যার কোনো জনগণের প্রতি দায়িত্ব নাই, জনগণের সমর্থন নাই, এ পরকাশা ক্ষমতা রুবি এই ব্যক্তিগুলো, সরকার আমাদের ব্যক্তি বলা উচিত, এই ব্যক্তিগুলো বাংলাদেশকে তাদের দেশ মনে করে না, শুধুমাত্র দেশ থেকে চুরি চামারি করার জন্য তারা দেশকে ঢাকার দরকার আছে। তাদের অবৈধ ক্ষমতা আমাদের উপর জেঁকে বসেছে, তারা একটা ওদের হয়ে, ওদের চর হয়ে, ওদের দালাল হয়ে ওরা আমাদেরকে শাসন করতেছে। আমরা নিরুপায়, আমরা শান্তিপূর্ণ মানুষ, দেশকে ভালোবাসি, আমার ধর্মকে ভালোবাসি, আর তারা ধর্ম দেশ কিছুই চায় না, তারা চায় ক্ষমতা, কারণ তারা জানে যে এত এই এই 16 বছর যাবৎ যেই চুরি তারা করেছে, যে অপমান, যে মারামারি করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, এইসবের জন্য তাকে তো এটা তো মানে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে ইনশাল্লাহ। ওইখান থেকে যাতে না দিতে হয় এই জন্য বলছে তো যা হয়ে গেছে আমরা এখন তো বাঁচতে চাই। ওরাই বলে ওদের এক প্রথম বলছে তো পার্লামেন্ট বলছে প্রথম প্রথমবার বলছে যদি বিএনপি এখন আওয়ামী লীগ ক্ষমতা হারায় তাহলে 1 লক্ষ লোক একদিনই মানে মারা যাবে, সুতরাং ওই 1 লক্ষ লোক বাঁচানোর জন্য তাদের ক্ষমতা থাকতে হবে। একেবারে 5 লক্ষ লোক মারা যাবে, অর্থ কি ওই 5 লক্ষ লোক মারার জন্য বাঁচানোর জন্য আমাদের ক্ষমতা থাকতে হবে। আমার ততদিন এদেশ থাকবে ততদিন ইন্ডিয়া তো সরাসরি তুলে না দিবে, ততদিন পর্যন্ত এই এইভাবে চলবে আর ওনারা ভোট টোট দিবে না। আর ইন্ডিয়া চায় না যে তারা যে যেই সুযোগ পেয়েছে বাংলাদেশকে তাদের দখলের পর জন্য যা যা সুস্বাস্থ্য দখল করেই ফেলেছে, এখন শুধু মানে ওইটাকে অপেন ঘোষণা দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ওইখানে টিকে থাকা, কিন্তু তারা জানে যে আন্তর্জাতিক পরিস্থিতি যেখানে যেভাবে আগাই গেছে সেখানে আর ওই হাত আমেরিকা ইন্ডিয়ার সেই ক্ষমতা আর হবে না যে আমাদেরকে ঘিরে ফেলা। আমরা এটাকে ইনশাল্লাহ উদ্ধার করবো, ওই করবো, আমরা তো 18 কোটির লোক, হয়তো তারা 1 কোটি লোক আছে ভারতে, ভারতীয় আর 1 কোটি লোক ঢুকাইবে, 5 কোটি লোক ঢুকাবে। আজকে যা বলছি আমাদের উপাচার্য যাদের গৃহযুদ্ধের হুমকি দিয়েছে উনি, তাহলে আমরা ধরে নিতেই পারি যে আমাদেরকে তারা জঙ্গি এইটা সেটা বলে আমাদেরকে তারা গৃহযুদ্ধ, এটা চাই ইন্ডিয়া যে মারামারি হোক একটা।
তখন তারা এই দেশ বলবে কি, তখন তারা হিন্দু কিছু মেরে ফেলবে দেশের, হিন্দু মেরে কি করবে, তখন ইন্ডিয়া বলবে যে আমার হিন্দু বাঁচতেছে, এইটা সব জঙ্গি, এরা সব পাকিস্তানি, এরা সব ওই আমেরিকান এজেন্ট হয়ে গেছে, শুধু এদেরকে শেষ করতে হলে আমাকে সরাসরি ঢুকতে হবে। তার ঢুকলেই তখন ইন্ডিয়া, আমরা তো প্রথম কিছু যাবই, ইন্ডিয়া টের পাবে, এত সোজা মনে করা ঠিক হবে না, বাংলাদেশকে আমাদের হাতের বাইরে যেতে দিবে না, বাংলাদেশ উইল নট বি অ্যালাউড টু গেট অফ ইন্ডিয়ান রেডার, তাদের সেনাবাহিনীর সাবেক প্রধানের এই হুমকি এবং এই কথা ইনশাল্লাহ আমরা ব্যক্ত করবে করব। সুতরাং আমাদের একমাত্র উপায় আমরা আল্লাহর উপর নির্ভর করব এবং ধর্ম এবং দেশ রক্ষার জন্য, আমরা ইন্ডিয়ার গোলাম নই, আমরা গোলাম হওয়ার জন্য, আমরা গোলাম ছিলাম না, আমরা পাকিস্তান থেকে বাইরে আসছি ইন্ডিয়ার গোলাম হওয়ার জন্য নয়, এবং আমরা ভোট দিয়ে পাকিস্তানে গিয়েছি, আমরা কোনো কেউ আমরা ইন্ডিয়াকে ভাগ করি বা পাকিস্তান যাইনি, ইন্ডিয়ার কাছ থেকে আমরা ভোট দিয়ে বেরিয়ে আসছি, কে বলতে পারবে উই আর এ পার্ট অফ ইন্ডিয়া, উই আর নট এ পার্ট অফ ইন্ডিয়া। সুতরাং অনেক ব্যাপার আছে, আমরা শুধু কথা বলার সুযোগ পাচ্ছি না, কথা বলার সুযোগ পাচ্ছি না, আমাদের অনেক কথা আছে, এই কথাগুলো শুনলে আমাদের জনগণ তো বটেই, বিদেশিরা পর্যন্ত আমাদের পক্ষে কথা বলবে, এবং এখন শুরু হয়েছে ইনশাল্লাহ, আজকে তো অলরেডি বলে দিয়েছি মানে ইউরোপীয় ইউনিয়ন পক্ষ থেকে যে যদি বিএনপি বা সব দল নির্বাচন অংশ না নেয় তা তারা তাদের দেশের প্রতিনিধিকে বিজ্ঞাপন রিপ্রেজেন্টেশন আপনার ওই ভোটের যে ইয়ে আসবে না, ভোট পরিদর্শন করার জন্য পর্যবেক্ষক আসবে, তারা আসবে না, এরকম তো কী করতে হবে। এখানে অনেক নামধারী বিভিন্ন ধরনের নাম দিয়া কতগুলো দল তৈরি করেছে অলরেডি, এরা বাংলাদেশের লোকেরা পর্যবেক্ষণ করবো, হাসিনা লোকেরা পর্যবেক্ষণ করবো যে ওনারা এখানে ভোট ঠিক হয়েছে, এরকম কিছু কিছু লোক তারা তৈরি করেছে, আরও ইন্ডিয়া থেকে কতগুলো দল আসবে, ওনারা বলবে হ্যাঁ আমরা দেখছি সুন্দর ভোট দিচ্ছে, এখন অনেক ভালো ভোট হয়েছে, কোনো প্রকার মারামারি হয় নাই, সবাই স্বচ্ছ ভোট দিয়েছে, কোনো চুরি চামড়ি হয় নাই, কিন্তু হবে কখন, যখন নির্বাচন ঘোষণা করা হবে, যখন ঘোষণা করা হবে ভোট, তো এই সুযোগ আর হাসিনা পাবে না বলে আমি মনে করি, সব ভালো ভালো কী হবে, তারপর ভালো হবে, ওনার উচিত হবে শান্তি উপায় নেমে যাওয়া, তাদের ছাত্রলীগের ছেলেরা এই গত দুই তিন দিনের মধ্যে তো দেখছে আপনার কি করেছে, আমরা প্রসঙ্গ কোথায় করা কোন কাজে ধরা পড়ে, এটা আমি সবাই দেখতেছি। জি জানা সাহেব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পথে আছি, এখন আপনার উপসংহারে যদি আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। না আমার উপসংহার তো আমার এটাই, আমার দেশকে আমি ভালোবাসবো, আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, আমরা দেশটা একবার অক্ষত অবস্থা চাই, আমরা চাই না ইন্ডিয়া আমাদের মানে প্রতিবেশী বন্ধু হতে পারে, আমরা তার থেকে সাহায্য নিয়েছি, কিন্তু সেই সাহায্যের অর্থ এটা নয় যে উনি আমাদের দেশটা নিয়ে যাবে, আজকে তার সে সেই যাচ্ছে সেদিকে, ওনারা মনে করেছে সেই দিন যুদ্ধ করেছি আমরা মরেছি, এবং ওনারা এবং ওনারা আমরা শুধু মরিনি, আমাদের দেশকে লুণ্ঠন করা হয়েছে 1971-এ, এবং এমনকি তাই নয় যেসব সহযোগিতা আমরা বাইরে থেকে পেয়েছি সেই সহযোগিতার 10% পর্যন্ত আমাদের খরচ করা হয়নি, এটা ফকির ইন্ডিয়া ভিক্ষুক ইন্ডিয়া ছিল 1971-এ একবার পুয়ার, সেই সেই ভিক্ষুকরা এখন আমাদের টাকা নিয়ে নিয়ে ওখানে আজকে রক্ত হয়েছে, আজকে কয়েছে আমরা সুপার পাওয়ার, আচ্ছা ঠিক আছে থাকেন সুপার থাকেন, তবে অপেক্ষা করেন আপনি সুপার পাওয়ার আপনি শিক্ষা পাবেন ইনশাল্লাহ, এবার মনে হয় আপনারও আপনার সাফল্য পাবেন না। জনাব জনাব সাহেব, আমরা অপেক্ষা করব আপনার পরবর্তী অনুষ্ঠানে যোগ দেওয়া পর্যন্ত, আমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, এবং আমাদের আমি একটা কথা আপনার সবাই ভালো থাকুন বলতে চাই, আমরা যার দেশকে ভালোবাসেন ভালোবাসি, আমাদের আমাদের ভয়ের কিছু নেই, আপনারা ভয় পাবেন না, আপনাদের যে বিবেক যে দায়িত্ব দেশ রক্ষার জন্য সবাই সবখান থেকে সেই দায়িত্ব পালন করেন। ধন্যবাদ জনাব জনাব সাহেব, ধন্যবাদ উপস্থিত সকল দর্শকদেরকে, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে, সেই পর্যন্ত শুভকামনা রইলাম।